আজকে সুপর্ণা কিসের স্টল নিচ্ছে বলে চায়ের চায়ের স্টল। আর এটা আগে বলে দিই, দিস ইজ নট মাই কলেজ, এটা আমার বন্ধুর কলেজ, তো সে স্টল নিচ্ছে, ওদেরকে খুব ফেস্টিভ্যাল হচ্ছে। দেখি একটু জিনিসটা কেমন,
আচ্ছা, এতে মানে চিকেন আছে তাই তো? আর কিসে করে সার্ভ করা হবে? কিসে করে সার্ভ করা হবে? পাতা প্লেট। আচ্ছা, ইউনিক জিনিস। আর কত করে প্লেট? 10 টাকা প্লেট। মাংসের খিচুড়ি। আচ্ছা আচ্ছা, চিকেন খিচুড়ি। আর এটা পায়েস। নাম? আচ্ছা, এটা ইউটিউবে যাবে, দেখবে। ইওর মৌমিতা, ঠিক আছে? কি কি নাম বললে? ইওর মৌমিতা ইউটিউবে। হ্যাঁ, ওই জন্যই আসা আজকে। আর এটা কি? এটা মাংস পিঠা আছে। মাংসর পিঠা? ও বাবা, এটা কিন্তু কখনো শুনিনি, আনএক্সপেক্টেড। হয়? আচ্ছা, আই গেস এটা কি মিষ্টি টাইপের কোনো ডিশ? মিষ্টি? কি মিষ্টি এটা? ক্ষীরের মিষ্টি। কিছু যেমন স্পেসিফিক প্লেট নাকি পিস? পিস হিসাবে। কত করে পিস? 6 টাকা পিস। থ্যাংক ইউ। বাপরে, ঘুরে ঘুরে আর পারা যায় না জানো। এটা তো ফুচকা, ফুচকা স্টল। দেখি 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 দেখি, পাপড়ি চাট। আর এদিকে একটু সরো সরো, একটু সরো দেখি। আর কিছু আছে? আর কিছু নাই। সো উই হিয়ার আওয়ার স্টল হেয়ার। আজকে আর স্টল নেই, তবুও এখানে অনেক কিছু স্টল আসা হয়েছে, মানে এখানে স্টুডেন্টরা। আর এটা হচ্ছে কোনখানটায়? এটা কি এক্স্যাক্টলি? আই থিঙ্ক বিদ্যাসাগর কলেজ যতদূর মনে হয়। আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জিজ্ঞেস করতে পারছি না, কাউকে ডিটেলস করে আমি বলবো। আর তো আজকে কি হলো, ফুড ফেস্টিভ্যাল খতম তাই তো? খতম। এখন কটা বাজছে? 4টা বাজতে যাই প্রায়। আর এইটা কোন জায়গাটায় হচ্ছিল এক্স্যাক্টলি? কলেজের নামটা না, বিদ্যাসাগর মহাবিদ্যালয়। আচ্ছা, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়, এখানে হচ্ছিল। তো খুব আনন্দ হলো, এসে অনেক রকম কিছু ওরাও ছিল, এই যে ব্লগে চলে যাচ্ছে। তো আমরা এবারে বাড়ি ফিরছি। এবারে বাড়ি আমরা যাই। এখানে ব্লগটা আজকে এখানেই আমি শেষ করলাম। আর আজকে ব্লগটা আমি জানি খুব একটা ভালো হয়নি, কারণ বিরাট ক্রেজ ছিল, বিরাট ভিড়। তো যেমন হয়েছে তেমনই প্লিজ তোমরা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। অনেক রকম খাবার দাবার আমি দেখিয়েছি, যাই হোক খাবার দাবারগুলো ঘুরে ঘুরে আমি সব দেখানোর চেষ্টা করেছি, প্লাস দামটাও সব কিছু। আর এসে লাভ নাই, কারণ খেতে পাবো নি সব শেষ।